কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বলিউডে এসে কেড়ে নিয়েছে হাজারো তরুণের রাতের ঘুম। অসাধারণ সৌন্দর্য এবং অভিনয় তারা জায়গা করে নিয়েছেন কোটি ভক্তের মনে। নাম তার আলিয়া ভাট। আজকের এই ভিডিওতে আমরা তার সম্পর্কেই জানব, তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আলিয়া ভাটের জন্ম 15 মার্চ 1993 সালে ভারতের মুম্বাইয়ে। সেই হিসেবে তার বর্তমান বয়স 27 বছর। তিনি হিন্দু ধর্ম অনুসরণ করেন এবং তিনি একজন ব্রিটিশ ভারতীয় নাগরিক। তার বাবা মহেশ ভাট একজন বিখ্যাত পরিচালক এবং তার মায়ের নাম সনি রাজডান। আর তার কাজিন ইমরান হাশমি, যাকে সবাই বলিউডের সিরিয়াল কিসার হিসেবে চেনে। তার বড় বোনের নাম শাহিন ভাট আর দুই সৎ ভাই বোন, যাদের নাম পূজা ভাট এবং রাহুল ভাট। আলিয়া ভাটের উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি, ওজন প্রায় 55 কেজি এবং বডি সাইজ যথাক্রমে 23, 26, 34 মতো। অর্থাৎ এর থেকে সামান্য কম বেশি হতে পারে, কারণ মানুষের শরীরের আকার সবসময় পরিবর্তন হয়। সৃষ্টিকর্তা যেন তাকে অপরূপ সুন্দর করে তৈরি করেছে। শুধু সৌন্দর্য না, অভিনয় এবং সঙ্গীতের মাধ্যমে তিনি নিজেকে প্রমাণ করেছেন। তিনি সর্বপ্রথম 1999 সালে সংঘর্ষ চলচ্চিত্রে শিশুশিল্পীর ভূমিকায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে তার আত্মপ্রকাশ ঘটান। পরবর্তীকালে 2012 সালে একজন প্রাপ্তবয়স্ক অভিনেত্রী হিসেবে স্টুডেন্ট অব দ্য ইয়ার চলচ্চিত্রের মাধ্যমে নিয়মিত অভিনয় শুরু করেন তিনি এবং মুভিটা সে বছর বক্স অফিসে হিট করে। তো তুম হো দ্য নিউ বয় স্কুল এসে কেরি সে পেলে কবি নোটিস নেই কে সিফ দেখো নোটিস তো দূর কি বাত। এরপর তিনি বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসেবে বলিউড চলচ্চিত্রে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, যার মধ্যে রয়েছে টু স্টেটস 2014, হামটি শর্মা কি দুলহনিয়া 2014, ডেয়ার জিন্দেগি 2016 এবং বদ্রীনাথ কি দুলহনিয়া 2017 ইত্যাদি। এছাড়াও তিনি আরও অনেকগুলো মুভি করেছেন যেগুলো বক্স অফিসে হিট করে। 2014 সালে হাইওয়ে পথ চলচ্চিত্রে কিশোরীর চরিত্রে ভাটের অভিনয় চলচ্চিত্র সমালোচকদের ইতিবাচক মন্তব্য লাভ করে। তবে তার সর্বাধিক উপার্জনকারী চলচ্চিত্র গালিবয় মুক্তি পায় 2019 সালে। আলিয়া ভাট প্রতিটা ছবির জন্য 9 থেকে 10 কোটি রুপি নেন এবং তার মোট সম্পদের পরিমাণ $10 মিলিয়ন বা ভারতীয় 75 কোটি রুপি এবং বাংলাদেশি টাকায় প্রায় 85 কোটি টাকার মতো। শুধু অভিনয় না, তিনি একজন সঙ্গীত শিল্পীও বটে। তিনি তার অভিনীত 6টি চলচ্চিত্রের গানে কণ্ঠশিল্পী হিসেবে কাজ করেছেন, যার মধ্যে 2014 সালে সামজাও আনপ্লাগড গানটি প্রায়শই তিনি মঞ্চ এবং কনসার্টে পরিবেশন করছেন। তো এবার আসা যাক আলিয়া ভাটের ব্যক্তিগত জীবন সম্পর্কে। ব্যক্তিগত জীবনে তিনি এখনও অবিবাহিত রয়েছেন, তবে তিনি বরুণ ধন এবং রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। তবে তাদের সম্পর্ক এখনও আছে কি না বলতে পারবো না। তো বন্ধুরা, এই ছিল আলিয়া ভাটের সংক্ষিপ্ত জীবনী। আপনিও যদি আলিয়া ভাটকে পছন্দ করেন তাহলে ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।